এক্সচেঞ্জ রেট মোটামুটিভাবে আমি বলবো সামনের দিকে আমরা যদি তাকাই, আমরা যেটা দেখছি যে মূল্যস্ফীতি হ্যাঁ সাময়িকভাবে গত মাসে বেড়েছে, আমাদের যে স্ট্যাটিস্টিক্স এসছে গত মাসে বেড়েছে, এটা 10% উপরে, কত আছে 10.6 না 10.87, এটা বেড়েছে, এটা অস্বাভাবিক কিছু নয়। আমরা দেখলাম হিসাব করে যে পৃথিবীর সব দেশে যেখানে, যেমন ইউরোপিয়ান ইউনিয়নই বলি, ইউকে বলি, অথবা আমেরিকার কথাই বলি, সব জায়গায় কিন্তু মনিটারি পলিসি টাইটনিং ইত্যাদি করার পরে কিন্তু মূল্যস্ফীতি কিন্তু 2% নেমে এসছে, 2 থেকে 2.5%, সেটা ছিল ডাবল ডিজিটে ছিল আমাদের মতোই। তো এটা হয়েছে, কিন্তু এটা দুটো জিনিস লক্ষণীয়, একটা হচ্ছে যে প্রত্যেক মাসেই যে কমেছে তা নয়, কোনো কোনো মাসে বেড়েছে আবার কমে আসছে। তো আমি মনে করি যে আমাদের এটা গত মাসে যেটা হয়েছে সেটা দুটো জিনিসের প্রতিফলন, একটা হচ্ছে যে আমাদের যে বন্যার কারণে একটা বড় রকমের ডিসরাপশন হয়েছে, সাপ্লাই চেন ডিসরাপ্টেড হয়েছে, ডিম টিম ইত্যাদি অনেকের দাম, কিছু দামই বেড়ে গিয়েছিল, অনেকে খামার মাছের খামার থেকে পুরো মাছ চলে গেছে, তো এইগুলোর একটা ইম্প্যাক্ট তো হতে বাধ্য, তো সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। দুই নম্বর যেটা হচ্ছে যে কিছু ওয়েজ প্রেশারও ডেভেলপ করেছে, আমরা দেখেছি যে আন্দোলন হয়েছে, আন্দোলনের ফলে ওয়েজ বেড়েছে, মানে ওয়েজ নেগোসিয়েশন হয়ে ওয়েজ কিন্তু বেড়েছে, এবং সেটার একটা ইম্প্যাক্ট বাজারে আসতে বাধ্য, ওয়েজ প্রাইস যেটাকে আমরা বলি, ওয়েজ পুশ ইনফ্লেশন, সেটাও আছে। তো যাই হোক, এটা একটা খারাপ কিছু নয়, শ্রমিকরা একটু বেশি বেতন পাচ্ছে, তারা দেয়ার ক্যাচিং আপ উইথ দ্য ইনফ্লেশন, সেটা হোক, আমরা কিন্তু সেটা খারাপভাবেও দেখছি না, এটা একটা পার্ট অফ ওয়েজ বার্গেনিং প্রসেস। তো আমি মনে করি যে এই বৃদ্ধিটা হয়তো সাময়িক। আর আরেকটা ফ্যাক্টর আমরা উল্লেখ করেছি এখানে, সেটা হলো যে বেজ এফেক্ট, অর্থাৎ জুলাই মাসের পর থেকে কিন্তু মূল্যস্ফীতিকে আর ইন্ডিকেটরটাকে নিয়ন্ত্রণ করে রাখা হয় না, এটা ইট ইজ ফ্রি নাও, তার আগে এটা নিয়ন্ত্রিত ছিল, তো নিয়ন্ত্রিত যে লেভেলটা আর এখন ফ্রি লেভেলটার মধ্যে যে চেঞ্জটা, পার্সেন্টেজ চেঞ্জ, সেটা কিন্তু একটু বেশি হবেই। অর্থাৎ বাজারে আমরা আর্টিফিশিয়ালি ইনফ্লেশন রেটটা গত বছরের তুলনা করলে সবসময় প্রত্যেক মাসে বেশি পাবো আনটিল নেক্সট ইয়ারে যাওয়া পর্যন্ত। তো এটা বেজ এফেক্টের একটা কারণ, যে কারণে ওই মূল্যস্ফীতি কয়েকটা মাস কিন্তু একটু হাই লেভেলে থাকবে, এটা আমরা কিছু করতে পারি, ইট ইজ এ স্ট্যাটিস্টিক্যাল আর্টিফ্যাক্ট বলি আমরা, এটা কিছু করার নেই। এখন আমরা তো গত বছরটা কিন্তু বাড়াতে পারছি না, কিন্তু আমরা বর্তমানটা সঠিক এটুকুই বলতে পারছি। তো এই এইসব কারণেই এটা হয়েছে। তবে আমরা আশাবাদী দু তিনটে কারণে, যে ইন্টারন্যাশনাল প্রাইস ইজ ভেরি স্টেবল, ইন্টারন্যাশনাল কমোডিটি প্রাইস দাম বাড়ে নাই, খুবই কম আছে, 2-3% মধ্যেই আছে। ইন্টারন্যাশনাল এনার্জি প্রাইস নেগেটিভ 15-16% আছে, তেলের দাম ওয়ার্ল্ড ওয়াইড কম আছে, এলএনজির দাম কম আছে, এগুলো আমাদেরকে হেল্প করবে। প্লাস আমাদের এক্সচেঞ্জ রেট ইজ রিমার্কেবলি স্টেবল আছে, তো স্টেবল এক্সচেঞ্জ রেট, ইন্টারন্যাশনাল প্রাইস যদি স্টেবল থাকে, তাহলে আমাদের ইম্পোর্ট রিলেটেড যে ইনফ্লেশন, ইম্পোর্ট ইনডিউসড ইনফ্লেশন যেটাকে আমরা বলি, সেটা কমতে বাধ্য, সেটা কমতে বাধ্য, সেটা নিয়ে আমাদের কোনো দ্বিধা নাই। আমরা প্রত্যেকটা কমোডিটির দাম নিয়ে আলোচনা করেছি, সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে যে বেশিরভাগ এসেনশিয়াল কমোডিটির উপর ডিউটি জিরো করে দেওয়া হয়েছে, আরও কিছু সিদ্ধান্ত হয়েছে, বলা হয়েছে যে আমাদের এলসি, যে মার্জিন তো আমরা আগেই উঠিয়ে দিয়েছিলাম, বাংলাদেশ ব্যাংক বহু আগেই মার্জিন উঠিয়ে দিয়েছে, গত মাসখানেক আগে, 12 মাসের আগে, এখন আমরা আগামীকাল বা রবিবারে হয়তো একটা সার্কুলার ইস্যু করবো যে এসেনশিয়াল গুডসের উপর যেন কোনো এলসি মার্জিন না নেওয়া হয়, মানে এখন আমরা উঠিয়ে দিয়েছি মানে হচ্ছে ব্যাংকের উপর ছেড়ে দিয়েছিলাম। তো আমরা ব্যাঙ্কগুলোকে একটু উদ্বুদ্ধ করবো যে তারা যেন এসেনশিয়াল গুডসগুলোকে অ্যাটলিস্ট অন্তত নেক্সট রোজা পর্যন্ত এটার উপর কোনো ধরনের এলসি মার্জিন চার্জ না করে, এটা একটা উল্লেখযোগ্য ডিসিশন, এটা আমরা করবো।